পারেনি। সম্বলপুর সহরর উপর মুন্ডরে রহিছি হীরাকুদ ড্যাম। বন্যা নিয়ন্ত্রণ লক্ষ্যরে 65 বর্ষরু অধিক সময় হব এই ড্যাম তৈরি হয়েছি। কিন্তু প্রতিবর্ষ হীরাকুদরু অধিক সংখ্যক গেট খোলা হলে সম্বলপুর সহরের কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি হেউছি। তবে কাহিকি হেউছি এই কৃত্রিম বন্যা? বিশেষজ্ঞক মতানুসারে হীরাকুদ ড্যামরু বন্যা জল নিষ্কাশন হলে গোটিয়ে গেট্রু সেকেন্ড প্রতি 15,000 কিউসেক জল নিষ্কাশিত হয়ে। তবে হীরাকুদর জলস্তর 620 ফুট্রু ঊর্ধ্ব রহিলে গেট্রে বন্যা জল নিষ্কাশনর পরিমাণ বড়ি যাই সেকেন্ড প্রতি 16,000 কিউসেক হয়ে। এভাবে স্থিতরে হীরাকুদর 30 অধিক গেট খোলা হলে ড্যামরু 4,00,000 কিউসেক্রু অধিক বন্যা জল নিষ্কাশন হয়ে। বিশেষজ্ঞক মতরে হীরাকুদর 4,00,000 কিউসেক জল নিষ্কাশন হলে সম্বলপুর সহরর বর্ষা জল মহানদীক নিষ্কাশন হয়ে পারিনথায়। দেখন্তু যদি আপন দেখিবে সম্বলপুর ইতিহাস দেখিবে, সম্বলপুরটা হচ্ছে বহুত পুরাতন সহর, এথিরে প্রপর ড্রেনেজ সিস্টম নাহি সেইথিরে, আউ তা সহিত কোন হচ্ছে যো গুড়াক ওয়াটার বডিজ অছি যো ওথিরে পানির প্রবাহ যাওতলা, যোথিরে যো আপনকর বর্ষা জনিত বন্যা জল যাওতলা, সেই জায়গা মানকরে বর্তমান ঘর হেগলানি জবরদখল রে চারিআড়ে জবরদখল ভরি গলানি। আউ এইথিপাই 2018 মসিয়ারে প্রায় 10 ফুট-12 ফুট পানি বিভিন্ন অঞ্চলরে জমা হয়েছিল এবং সারা সম্বলপুর ভাসি গলা পরি হয়েছিল। অন্যপটে মহানদীর পছুয়া পানি সহর ভিতরক পশি থাকে, তেণু কৃত্রিম বন্যা উপুজি থাকে। স্থানীয় সচেতন নাগরিকক মতরে প্রাকৃতিক নাড়গুড়িকরে জবরদখল ও কোঠা নির্মাণ পাই মধ্যে কৃত্রিম বন্যা পরিস্থিতি উপুজুছি। সম্বলপুর সহর পানি তিনটা জায়গায় মহানদীকে নির্গত আমি করবো, গোটে হল বিনাখণ্ডি, গোটে হল বাদিগন্ডা, আর গোটে হল চন্দননগর। তো চন্দননগর যেতে নির্গত করু যেত আমার মহানদীর স্তর বড়ি যায় সেতবে তিনটা গেট বন্ধ করে দিয়া যায়। আর সেই সময় যদি আপনার যদি এনক্রোচমেন্ট থিব পানিটা যাব কুয়ার, পানিটা সহর ভিতরে রহব না? আমার হীরাকুদর জল ছাড়লে ইয়ে সম্বলপুর দিয়ে যাব, আর হীরাকুদর স্পিলওয়ে ক্যাপাসিটি অছি 15,00,000 কিউসেক, সেটা বি গলে নিশ্চয় সমস্যা হব। কিন্তু আসল সমস্যা হয় যেতবে সম্বলপুরে বর্ষা হয়ে, বর্ষা হয়ে ড্রেনে পানি চালি থাকে, আমার হীরাকুদর পানি 4,00,000 কিউসেক্রু বেশি হয়ে যায়। সেতবে নদীর স্টেজটা তার যে ওয়াটার লেভেলটা বড়ি যায়, আমার পানি নিষ্কাশিত হয়ে পড়ে না সেই সময়ের একচুয়ালি সম্বলপুরের সমস্যা, নহলে সম্বলপুর যেত শুখিলা দিব বর্ষা নেই সেতবে সমস্যা। স্থায়ী সমাধান পাই 2018 মসিহারে তৎকালীন জিলাপাল সমর্থ বর্মা 110 কোটি মূল্যর প্রকল্প প্রস্তাব রাজ্য সরকারকে দেইথিলে বি এহা আজি পর্যন্ত হই পারিনি। কিছু বর্ষ হেব যেতেবেলে হীরাকুদ জলভণ্ডারর গেট খুলুচি সেতেবেলে সম্বলপুর তলি অঞ্চলরে কৃত্রিম বন্যা সৃষ্টি হচ্ছে, সেথিপাই জিলা প্রশাসনকু দায়িত্ব নেবার আবশ্যকতা রয়েছে। জনসংখ্যা বৃদ্ধি হওয়ার সহ বর্তমান এনক্রোচমেন্ট মধ্য বৃদ্ধি হচ্ছে, যদ্বারা ঘরদ্বার ড্রেনেজ উপরে রয়ে যাচ্ছে, যদ্বারা ড্রেনেজ সিস্টম মধ্য বাধাপ্রাপ্ত হয়েছে। সেইপা জিলা প্রশাসনক তুরন্ত এদিগরে পদক্ষেপ গ্রহণ করিবার আবশ্যক রয়েছে। সম্বলপুর অজয় কুমার নাথ, জি মিডিয়া।